হ্যালো ফ্রেন্ডস, তোমরা জানো যেবারের ঈদে তিনটে ছবি ক্ল্যাশ করছে, দুটো বাংলা এবং একটা হিন্দি। বাংলার দুই সুপারস্টার জিৎ ও দেব এবং বলিউডের সুলতান সালমান খানের ছবি যথাক্রমে শেষ থেকে শুরু, কিডন্যাপ এবং ভারত। এখন প্রশ্ন হচ্ছে এই ছবিগুলোর বক্স অফিস নিয়ে। ঈদে সালমানের ছবি ভারত যথারীতি বিশাল ওপেনিং পাবে, বাংলা ছবি এমনিতেই হল কম পায়, সেখানে জিৎ ও দেব ক্ল্যাশ করছে। ভারতের সঙ্গে রিলিজ করানোর কারণে হল ও শো টাইম দুটোই কমে যাবে, যাও পাওয়া যাবে তাতে আবার ভাগাভাগি হবে। তাহলে বাংলা ছবির ভবিষ্যৎ কী? অনেক সময় দেখা যায় একটা হিন্দি ছবির তুলনায় বাংলা ছবির কন্টেন্ট ভালো হলেও ছবিটা সেরকম চলে না। সমস্যাটা হচ্ছে বাংলা ছবির নির্মাতা ও ডিস্ট্রিবিউটাররা লার্জ স্কেলে চিন্তাই করছে না। তামিল ও তেলেগু সিনেমাও রিজিওনাল সিনেমা, কিন্তু তাদের বাজেট দেখুন। এখানে প্রশ্ন উঠবে বিগ বাজেট বাংলা ছবি পয়সা তুলতে পারবে না। একটা ভালো সিনেমা যার মধ্যে মাস কন্টেন্ট থাকবে সেটাকে শুধু বাংলাতে সীমাবদ্ধ না রেখে হিন্দিতে ডাব করে রিলিজ করতে হবে। অনেক সাউথ ইন্ডিয়ান হিন্দি ডাব সিনেমা যদি পুরো ইন্ডিয়াতে ভালো চলতে পারে তাহলে বাংলা ছবি কেন চলবে? আবার দেখুন, এখন অনেক হিন্দি মুভি চায়নাতে ডাব করে ভালো ব্যবসা করছে, বাংলা ছবির ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। মেন কথা হলো মার্কেটিং, বাংলা ছবিকে আরও প্রফেশনাল হতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং নিয়ে পরিকল্পনা করতে হবে। কোর ব্যাং হয়ে বসে থাকলে বাংলা ছবির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, তাই রিস্ক নিতে হবে। লার্জ স্কেলে ছবি বানিয়ে লার্জ স্কেলে রিলিজ করতে হবে, সঠিক প্রমোশন করতে হবে। ছবি ভালো বানালে দর্শক এমনিই আসবে, আর দর্শক আসলে হল বাড়বে, শো টাইমও বাড়বে। আর যদি সাউথ ইন্ডিয়ান ফিল্ম গোটা ইন্ডিয়া জুড়ে চলে, হলিউড ফিল্ম হিন্দি ছবিকে ভারতে টেক্কা দিতে পারে, তাহলে বাংলা ছবিও বাড়বে। শুধু সদর্থক ইচ্ছা থাকা চাই। আর তার সঙ্গে চিন্তা করতে হবে যে আমরা বাঙালি দর্শক যাতে বাংলা ছবি দেখি, বাংলা ছবিকে সাপোর্ট করি। যদি আপনারা আমার সঙ্গে একমত থাকেন তাহলে এই মেসেজটি শেয়ার করবেন আরও বেশি করে, যাতে বাংলা ছবির পরিচালক এবং ডিস্ট্রিবিউটাররা ব্যাপারটি নিয়ে সিরিয়াসলি ভাবে এবং বাংলা ছবি বেঁচে থাকে। থ্যাংক ইউ সো মাচ।